প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। তোমাদের পড়াশোনার সুবিধার্থে তোমাদের প্রিয় স্কুল কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং বাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি পড়াবো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়টি নিয়ে। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো এবং ক্লাসটি উপভোগ করো। তো দেখো, তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা, 38 পৃষ্ঠায় আছে অষ্টম অধ্যায়, আর এর শিরোনাম হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ, আর এর পার্ট 1 এর মধ্যে আছে সামাজিক সম্পদ। আজকে আমরা পড়বো কী বিষয়ে? সামাজিক সম্পদ বিষয়ের উপরে। তাহলে সামাজিক সম্পদ সম্পর্কে যা লেখা আছে এগুলো পড়ি। তাহলে দেখো, জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে কি? সম্পদ। তাহলে সম্পদ কাকে বলে? সম্পদ হচ্ছে যে জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। জীবনযাপনের মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। তো সামাজিক সম্পদ কাকে বলে? মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধাগুলো সরকারি বা বেসরকারিভাবে পাওয়া যায়। সরকারি হচ্ছে সরকার থেকে যেই সুবিধাগুলো পাওয়া যায়, আর বেসরকারিভাবে যেই সম্পদগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বেসরকারি সম্পদ, সামাজিক সম্পদ। তো এই সামাজিক সম্পদগুলো সরকারিভাবেও পাওয়া যেতে পারে অথবা বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে বা সামাজিকভাবেও পাওয়া যেতে পারে। তাহলে এই সম্পদগুলোর মধ্যে প্রথমেই আছে কি? বিদ্যালয়। প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে। প্রত্যেক শিশুরই কি? শিক্ষার অধিকার আছে। প্রত্যেক শিশুরই শিক্ষা অধিকার আছে। তোমরা কিন্তু শিক্ষা অর্জন করছো বিদ্যালয়ে এসে। আচ্ছা, তো শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। শিক্ষা লাভ করা প্রত্যেক শিশুর জন্যই কি? সামাজিক অধিকার। শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। লেখাপড়া শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, এজন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, শিশুরা যেন পড়াশোনা শিখতে পারে এবং শিখার ফলে যেন জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, এজন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। প্রতিটি এলাকায় সরকারি বিদ্যালয় হতে পারে বা বেসরকারি বিদ্যালয় হতে পারে, সেই বিদ্যালয়গুলো আছে। গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেন সব শিশু লেখাপড়া শেখার সুযোগ পায়। বিদ্যালয়গুলো গ্রামেও গড়ে উঠে, আবার শহরেও গড়ে উঠে। এর কারণ হচ্ছে কি? যে সব শিশু যেন পড়ালেখা শেখার সুযোগ পায়। এরপরে আছে হাসপাতাল। হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ। হাসপাতাল হলো কি? আরেকটি সামাজিক সম্পদ, যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। হাসপাতালে কি পাওয়া যায়? হাসপাতালে স্বাস্থ্যসেবা পাওয়া যায়। তুমি যদি অসুস্থ হও তাহলে তুমি কোথায় যাবে? তুমি হাসপাতালে যাবে, কারণ হাসপাতালে স্বাস্থ্যসেবা দেয়। এই স্বাস্থ্যসেবা তুমি পেয়ে তুমি আগের মতো সুস্থ হয়ে উঠবে। তো এই হাসপাতালে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ করে উঠতে চিকিৎসা দেন ও সেবা যত্ন করেন। তো ডাক্তার হাসপাতালে কী করেন? ডাক্তার হাসপাতালে রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা দেন, আর নার্স তোমার রোগীদের সেবা যত্ন করেন। আর এরপর হচ্ছে কি? ধর্মীয় প্রতিষ্ঠান। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের পেগুডা এবং খ্রিস্টানদের জন্য রয়েছে গির্জা। অর্থাৎ যে স্ব ধর্মের জন্য স্ব আলাদা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেখানে গিয়ে তারা প্রার্থনা করতে পারে। তাহলে সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে,
মুসলমানদের জন্য রয়েছে মসজিদ, হিন্দুদের জন্য রয়েছে মন্দির, বৌদ্ধদের জন্য হচ্ছে কি পেগুডা, এবং খ্রিস্টানদের জন্য আছে গির্জা। এরপর দেখো পার্ক ও খেলার মাঠ। গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে। গ্রাম ও শহরে অনেক এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে। শিশুরা কোথায় খেলাধুলা করে? শিশুরা খেলার মাঠে খেলাধুলা করে। গ্রামে অবশ্য খেলার মাঠের অভাব নেই, শিশুরা অবাধে খেলাধুলা করতে পারে খেলার মাঠে, কিন্তু শহরে খেলার মাঠ অনেক কম, যার কারণে শিশুরা সবসময় খেলার মাঠে যেতে পারে না। অনেক এলাকায় পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করে। অনেক এলাকায় কি আছে? পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করেন। এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমাদের বাসায় অভিভাবকের সাহায্য নিবে। তারপরেও যদি তোমরা বুঝতে অসুবিধা মনে করো তাহলে স্কুলের স্যার ম্যাডামদের সহায়তা নেবে। আজকের এইচডব্লিউ হচ্ছে যে তোমাদের এই যে পাঠটি পড়ানো হলো সেই পাঠটি থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন সহ উত্তর তোমরা বাড়ির খাতায় এইচডব্লিউ খাতায় লিখবে এবং নির্দিষ্ট দিনে স্কুল ক্যাম্পাসে জমা দিবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।